যাদের তোতলামির সমস্যা রয়েছে, ফামলিং করেন, কথা বলতে গেলে কথা আটকে যায়, প্রচুর মানুষেরই সমস্যাটা আছে। কারো কারো তো নার্ভাসনেসে যখন হয় তখন সেটা অন্যরকম হয়, তাদের ক্ষেত্রে বলবো যে টেকনিকটা ফলো করছেন, মুখে সুপুরি, মুখে লজেন্স, সেগুলো নিয়ে আমি কোনো কথা বলছি না, এগুলো পুরনো জিনিস, সেগুলো করছেন, একটু ভালো করে লক্ষ্য করবেন আপনাদের যাদের এই সমস্যাটা আছে, আপনাদের কিন্তু ব্রিদিংটা খুব একটা স্মুথ নয়। মানে আপনারা যখন নিঃশ্বাস নিচ্ছেন, যখন নিঃশ্বাস নিচ্ছেন এবং যখন ছাড়ছেন, কথা বলার সময় স্পেশালি, তখন কিন্তু সেই জিনিসটা ঠিক থাকছে না। একটা মানুষ যখন রাস্তায় হাঁটে, তখন যদি সে সমান গতিতে হাঁটে তখন কিন্তু সে পড়ে যায় না, যখন হাঁটতে হাঁটতে তার গতি বেড়ে যাচ্ছে, গতি কমছে, গতি বাড়ছে, গতি কমছে, তখন কিন্তু সমস্যাটা দেখা যায়। এই আপনাদের ক্ষেত্রে কথা বলার সময় এই যে যখন নর্মাল থাকছেন তখন ঠিক আছে, কিন্তু যখন কথা বলতে যাচ্ছেন তখন একটা হুড়োহুড়ি লেগে যাচ্ছে, সেটা নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে হোক, নিঃশ্বাস ছাড়ার ক্ষেত্রে হোক, এই ট্র্যাকটা একটু আপনাদের ফলো করতে হবে, তাহলে দেখবেন এই সমস্যাগুলো না অনেকটা কমে যাচ্ছে। হ্যাঁ, প্রথম প্রথম সমস্যা হবে, প্রথমে আপনাকে বুঝতে হবে, ছোটোদেরকে শেখাতে হবে, বড়োদের একটু বুঝতে হবে, যখন কথা বলছেন একসাথে অনেক কথা বলার দরকার নেই, যে মানুষটা উল্টো দিকে বসে আছে সে ঠিক বুঝতে পেরেছে সমস্যাটা, সে ধৈর্য ধরে শুনবে, আপনাকে চেষ্টা করতে হবে যাতে কথাটা না আটকে যায়, নিঃশ্বাসটা যাতে ঠিক থাকে, যাতে ধরাছাড়াটা ঠিক থাকে। ভালো থাকুন।